নিউজ এক্সপ্রেস নিবেদন করছে। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার। এম জি গার্মেন্ট, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। আপনার পোশাক হোক আপনার আধুনিক রুচি ও ব্যক্তিত্বের পরিচয়। রঙ্গিত বাসমতি রাইস, পিওর অ্যান্ড টেস্টি, আসলি বাসমতি চাওয়াল। নমস্কার সবাইকে, স্বাগত নিউজ এক্সপ্রেসে। আমি আপনাদের সঙ্গে বিপাশা। শুরুতেই চোখ রাখব হেডলাইন্সে। প্রকাশ্য বিবাদকে কোচবিহার জেলা আইএনটি নিউজের সহসভাপতি পার্থ মল্লিককে উদ্দেশ্য করে গুলি চালানো অভিযোগ। হৃদরোগে আক্রান্তের মৃত্যু হল বেঙ্গল সাফারি চিতাবাঘের সচিনের। রাতের অন্ধকারে দোকান ভাঙচুর অভিযোগ তুফানগঞ্জের রানীহাট বাজারে। ৩১ নং জাতীয় সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩। এবার আসছে বিস্তারিত খবরে। কোচবিহার ২ নম্বর ব্লকের খাগড়াবাড়ি অঞ্চলে প্রকাশ্য দিবালোকে কোচবিহার জেলা আইএনটিটিউসির সহসভাপতি পার্থ মল্লিককে উদ্দেশ্য করে গুলি চালানো অভিযোগ। কোচবিহার জেলা আইএনটিটিউসির সহসভাপতি পার্থ মল্লিক জানান যে সোমবার সকাল ৯টা নাগাদ খাগড়াবাড়ি বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে একটি বাইকে করে দুজন এসে পার্থবাবুকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। পাশাপাশি পার্থবাবু জানান যে খাগড়াবাড়ি অঞ্চল তৃণমূল নেতৃত্বদের সাথে সম্পর্ক ভালো নয়, তাই অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ এনে বলেন যে অঞ্চল সভাপতি লোকজনেরাই এ কাণ্ড ঘটাতে পারে বলে জানান পার্থবাবু। আজ সকাল আমি ৯টার দিকে বাজারে যাই এবং একটু বাজার করে বাড়ি ফিরছি। ঠিক সেই সময় বাড়ির কাছাকাছি এসে পৌঁছানোর পর একটা বাইকে দুজন ছেলে, একজন গুলি করার চেষ্টা মানে গুলি করলো। গুলি করার আগ মুহূর্তে আমার পাশে একটা ছেলে ছিল, সে বললো এই এই সরো 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 সরো। আমি আচমকা মানে হঠাৎ তার কথাতে ভয় পেয়ে ঝাঁপিয়ে পড়ি পাশে একটা রাস্তার পাশে এবং সামান্য আঘাত পাই এবং গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে থাকে এবং আমি প্রাণে বেঁচে যাই। মানে কারা করতে পারে কি মনে হচ্ছে? ঠিক এই মুহূর্তে কারা করতে পারে ঠিক আমি এই মুহূর্তে তো বলতে পারছি না, তবে আমি তৃণমূলটা করি, খাগড়াবাড়ি অঞ্চল তৃণমূলের সঙ্গে আমার সম্পর্কটা ভালো না। এটা গোষ্ঠীকন্দল ঠিক বলবো না, তবে ব্যক্তি কিছু লোকের ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য আমাকে ধ্বংস করার চেষ্টা চলছে। আজ থেকে ৭-৮ মাস আগেও আমাকে আপ্রাণ চেষ্টা করছিল মেরে ফেলার এবং কয়েকদিন আগেও এখানে একজন ব্যক্তি সত্যতা বলে একজন লোককে মারধর করে এবং ওপেন ফায়ার করে, এটা প্রশাসনের কাছে জানাও আছে এবং আজকে আমিও মনে করছি ঠিক তাদের লোকেরাই আমাকে গুলি করতে আসে। মানে কারা তারা? খাগড়াবাড়ি অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত লোকেরা। কোন সময় ঘটনা? ৯:৩০ কোথাও কি মনে হচ্ছে আপনাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে? প্রাণে মেলার চেষ্টা করে জন্যই তো আজকে ওই গুলিটা করল। পার্থপ্রতিমকে জানিয়েছি দলের সভাপতি, পার্থপ্রতিম সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানিয়েছে, উনি ব্যবস্থা নিয়েছে। এই অভিযোগকে অস্বীকার করেন কোচবিহার ২ নম্বর ব্লকের খাগড়াবাড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল সরকার। সজলবাবু জানান যে পার্থ মল্লিক কোন দলে রয়েছেন সেটা এখনও সঠিক নয়, মাঝে মধ্যেই পার্থবাবুর উপর গুলি করা হয় এমন অভিযোগ করেন পার্থবাবু নিজেই। পাশাপাশি পার্থবাবুর উদ্দেশ্যে খাগড়াবাড়ি অঞ্চল সভাপতি সজলবাবু বলেন পার্থবাবু পাগল হয়ে গেছেন। তবে যে ঘটনাটি ঘটেছে সেটি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল নাকি ব্যক্তিগত শত্রুতা সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আমি প্রথমেই আপনাকে বলি, আপনাদের সকলকেই, প্রথমত খাগড়াবাড়ি অঞ্চলে আমি ২০১৬তে অঞ্চল সভাপতির দায়িত্বে আসি। আপনারা বলুন তো একটা খবর করতে পেরেছেন খাগড়াবাড়ি অঞ্চলের গোষ্ঠীবন্ধ, এটা আগে প্রমাণ দিন। কোনো মিডিয়া, কোনো সাংবাদিক ভাই, কোনো পেপার কাটিং যদি বলতে পারে খাগড়াবাড়িতে গোষ্ঠীগন্ধল বলে কোনো আছে টিম, তাহলে আমি এক্ষুনি ইস্তফা দিব। আমার অঞ্চল খুব শান্তিপূর্ণ অঞ্চল। আর যে কথাটা বললেন কী নাম বললেন ওর,
পার্থ মল্লিক। পার্থ মল্লিক, এটা তো মাঝে মাঝেই শুনি ওকে নাকি সকালবেলা করে গুলি করে। মানুষ ঘুমাবে বাজার করবে না এগুলো পাহারা দিবে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কি বলেছে সেটা তো আমার আসে যায়। আপনাদের দলেরই তো লোক। আমার দলের লোক, আমি তো দলে ওকে কোনোদিন পেলামই না, কোনোদিন শুনি বিজিবি করছে, কোনোদিন বলি বামফোন করছে, ও যে কোন দলের লোক সেটা তো আমি বলতে পারবো না। যদি তাহলে জেলা সভাপতি জানবে কি পদ আছে না আছে সেটা আমার জানা, কারণ আমি একজন সামান্য অঞ্চল সভাপতি, আমি কি করে জেলার খবর রাখবো। ওনার যেটা মূল অভিযোগ রয়েছে যে অঞ্চল সভাপতি যে রয়েছেন তিনি বিভিন্নভাবে তোলা তুলতে পারছে না, তার বিরুদ্ধে তার জন্যই তার উপরে এই আক্রমণ বলে অভিযোগ করে। অঞ্চল সভাপতির বিরুদ্ধে একটা এলিগেশন দেখান যে কোথায় তোলা তুলবে, কিসের তোলা, আরে অঞ্চল সভাপতি কিসের তোলা তুলবে, কোথাও তোলা তুলতে গিয়ে কোনো প্রমোটার কোনো ঠিকাদার কোনো বলেছে কি অঞ্চল সভাপতি তোলা তোলে, দেখান ও বললে হবে, একটা সাধারণ মানুষ দেখে। আর ওর পিছনে তো একটা লোকও নেই, ও কি বলে পাগল হয়ে গেছে নাকি। এই যে অভিযোগটা তাহলে কি ভিত্তিহীন? ভিত্তিহীন, আর আপনি এই অভিযোগের দুজি এরকম করে আমি আমার জেলা সভাপতিকে জানাবো, তারাই সিদ্ধান্ত নিবে, কারণ যে জায়গাটায় গোষ্ঠীগন্ডল নেই এটা একটা চক্রান্ত, আপনারাই ভালো জানেন, কারণ এই চার বছর হয়ে গেল, ষোলো সাল থেকে কুড়ি সাল, পাঁচ বছরে পাড়া দিব, এর মধ্যে একদিনও আমার অঞ্চলে গোষ্ঠীগন্ডলে আপনারাই সেটা বড় প্রমাণ আছেন, আপনারা জানতেন না বলুন তো, আপনারা চার বছর ধরে একটা খবর আছে আমার অঞ্চলের যে গোষ্ঠীগন্ডল তোলা তুলছে, কাটমানি আছে, কোনো অভিযোগ আছে? কে বা কাহারা বললে হবে, আর কে আইএনটিসিসির জেলার কি আছে সেটা জেলা সভাপতি বলবে, আমার জানা নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বেঙ্গল সাফারি চিতাবাগ সচিনের। বেঙ্গল সাফারি অধিকর্তা বাদল দেবনা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই সচিন কিছু শারীরিক সমস্যায় ভুগছিল, গতকাল দুপুরেই তার মৃত্যু হয়। সাফারি কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। সচিনের দেহের ময়নাতদন্ত হয়েছে, রিপোর্ট এলে জানা যাবে তার মৃত্যুর প্রকৃত কারণ কী। পাশাপাশি সাফারি কর্তৃপক্ষ সচিনের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। প্রসঙ্গত 2019 সালে পয়লা জানুয়ারি সচিনই বেঙ্গল সাফারি থেকে পালিয়ে গিয়েছিল, যদিও বেশ কয়েকদিন পরে সে আবার সাফারিতে ফিরে আসে। সচিনের মৃত্যুর পর আপাতত সাফারি পার্কে আরও তিনটি চিতাবাঘ থাকলো। হ্যাঁ, দুঃখজনক ঘটনা যে কালকে আমাদের সচিনটা মারা গেল, ও কয়েকদিন ধরে অসুস্থ ছিল, আমাদের ট্রিটমেন্ট চলছিল, তো বয়সও হয়েছিল ওর, এই অসুস্থতার জন্যই ও হার্ট ফেল করে আর কি, কার্ডিও ফেল হয়। শরীরের চেঞ্জেস বলতে ওর যেটা হচ্ছে ওই বয়স হলে যেগুলো হয় আর কি, একটু খাওয়া দাওয়া কমে যাওয়া, এইসব ব্যাপারগুলো একটু ছিল, তাও খাচ্ছিল, ওই দুদিন একটু খাওয়া দাওয়া একদিনই করছিল। হ্যাঁ, সমস্ত কিছু হয়েছে, পোস্টমর্টম হয়েছে, আমরা যা যা করণীয় আর কি সেগুলো সব। রাতের অন্ধকারে তিনটি দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের 4 নং ওয়ার্ডের রানীরহাট বাজারে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। এ বিষয়ে তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ব্যবসায়ীদের তরফে। পাশাপাশি এদিন ব্যবসায়ী সমিতির সদস্যরা তুফানগঞ্জের মহকুমা শাসকের সাথে দেখা করে বিষয়টি জানান। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা যায়। এই ঘটনায় রানীহাট বাজারে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী স্বপন দাস বলেন, গতকাল দোকান বন্ধ ছিল, সেই সুযোগে দুষ্কৃতীরা দোকানে ভাঙচুর চালায়। তবে কে বা কারাই ধরনের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকার ব্যবসায়ীরা। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ী সমিতির সদস্যরা। কালকে হয়তো এই কালকে রোববার গেছে, দোকান আমাদের বন্ধ ছিল, আমরা বাইরে ছিলাম, তখন ওই সন্ধ্যার সময় ওই হয়তো কিছু ওই দুষ্কৃতীর লোক ওই আমার দোকানের একদম পেছন দিকে ওই কর্নার সাইড থেকে বেড়া করে ফেলছে, আর মাঝখানে দরজা ছিল, দরজার উপরে আরও একটা এক্সট্রা আর একটা বেড়া লাগানো ছিল, ওইটাও সাবর টাবল এইসব দিয়ে ভাঙচুর করে চলে গেছে। ওখানে ওই আমার একটা দোকান, আর ওই পাশে একটা মেডিকেল হয়ে ওঠে ওষুধের দোকান আছে ওটা, আর ওদের সামনে আর একটা ওই চপ টপ এইসব ওই ফুচকা বিক্রি করে ওদের একটা দোকানে তিনটা। কালকে এখানে খবর পেয়ে আমরা চলে আসছি, এখান থেকে থানায় একটা এফআইআর করা হইলো, থানায় গিয়েছিলাম, কিন্তু পুলিশ প্রশাসন তো কেউ পাইলাম না, নাই তো যাই হোক ডায়েরিটা দিয়ে আসছি আমরা,
এসডিও সাহেবকে ফোন করেছি। এসডিও সাহেব বললেন যে আমি কালকে আপনাদের সাথে কথা বলবো। আজকে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গিয়েছিলাম এসডিও সাহেবের কাছে। এসডিও সাহেব বললেন পুলিশ প্রশাসনকে নিয়ে বিকাল 5টায় বৈঠক করবেন। কটা দোকান ভাঙচুর হয়? দোকান তো প্রায় 1টা 2টা 3টা, এবং একটা ওয়াল বাড়ির পিছনের একটা ওয়াল ছিল, ওই ওয়ালটাও ভেঙে ফেলেছে। কারা করে? এরা অসামাজিক কিছু লোকজন। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার। এমজি গার্মেন্টস উইন্টার সেল অফার। লেডিস চুড়িদারের ওপরে 50% ছাড়, জিন্স প্যান্টের ওপরে 50% ছাড়, লেডিস টপের ওপরে 50% ছাড়, মেয়েদের ফ্রকের ওপরে 30% ছাড়, শীত বস্ত্রের ওপরে 10% ছাড়। এমজি গার্মেন্টস, বিশ্ব সিংহ রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। আজ আমি পুরো পরিবারের জন্য রেঁধেছি রঙ্গিত চালের পোলাও। রঙ্গিত রাইস, বাংলার ঘরে ঘরে মা অন্নপূর্ণার আশীর্বাদ। সবার সন্তান যেন থাকে দুধে ভাতে। ফিরে এলাম বিরতির পর। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে বাস স্ট্যান্ড সংলগ্ন পাইন ফার্ম সাব স্টেশনের উল্টো দিকে 31 নং জাতীয় সড়কে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হল 3 জনে এবং গুরুতর আহত একাধিক। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। এদিন রাত 3টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। দুর্ঘটনার পরপরই বিধাননগর তদন্ত কেন্দ্রে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পাশাপাশি দমকলকেও খবর দেওয়া হয়। দুর্ঘটনায় NBSTC-র বাসটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটি কলকাতা থেকে শিলিগুড়ির দিকে আসছিল বলে জানা গেছে। দুর্ঘটনার জেরে 31 নং জাতীয় সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। পুলিশের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে ক্রেনের সাহায্যে জাতীয় সড়ক থেকে সরানোর বন্দোবস্ত করা হলে যান চলাচল স্বাভাবিক হয়। ড্রাইভারটা অনেক দূর থেকে ফোন করতে করতে আসে, মুখের ভাষা খারাপ করতে করতে, আর গাড়ি একদম পুরো স্পিডে নিয়ে আসছে একদম। আচ্ছা, এসে আমরা ঘুমের ঝোঁকে ঘুমিয়ে গেছিলাম, তালকোলা পুকুরি পার করে, ইসলামপুর পার করে। আচ্ছা, আর কিছু জানি না, ওই মুখের ভাষা অনেক দূর থেকে খারাপ করতে করতে আসছে। কোন ড্রাইভারকে ফোন লাগাচ্ছে, কোনটা দিয়ে গাড়ি চলে গেল, কী হচ্ছে না হচ্ছে, একসাথে স্টারিং ধরে রেখেছে। আচ্ছা, আর পুরো স্পিডে চলে আসছে, ওই এসে এখানে মেরে দিয়েছে। আচ্ছা, এই অ্যাক্সিডেন্টটা কয়টা নাগাদ হয়েছে? 3টার দিকে। আচ্ছা, বাসটা কোথার থেকে কোথায় আসছিল? কলকাতা থেকে শিলিগুড়ি, কুচবিহার যাচ্ছে। আমাদের ফায়ার কন্ট্রোলে ফোন করে, সঙ্গে সঙ্গে আমরা দুটো গাড়ি নিয়ে চলে আসি, একটা ফায়ার টেন্ডার, আচ্ছা, একটা স্পেশাল গিয়ারের টেন্ডার শিলিগুড়ি থেকে, এবং আমাদের নকশালবাড়ি ফার্মেসিতে চলে আসি সঙ্গে সঙ্গে। আচ্ছা, এসে দেখি একটা স্টেট বাস কুচবিহার যাচ্ছিলো কলকাতা থেকে। আচ্ছা, বড় একটা আপনার লরির সঙ্গে পিছনে ধাক্কা লাগে, তাতে কেবিনটার বাঁদিকে ট্র্যাপ হয়ে যায় এবং কিছু মানুষ আহত হয়। পুলিশ মারফত আমরা জানতে পারলাম 3 জন নাকি ডেথ হয়েছে। আচ্ছা, আর 3 জনকে নর্থবল মেডিকেল কলেজে পাঠিয়েছে, আর যারা প্রাইমারি হেলথ সেন্টারের জন্য প্রাথমিক চিকিৎসার জন্য কিছু লোককে পাঠানো হয়েছে। আপাতত আমরা ভিতরে সার্চ করলাম, পরে একজনকে বের করলাম পুলিশের সহযোগিতা এবং ট্রেনের লোকাল পিপলের সহযোগিতা। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। প্রকাশ্য দিবালোকে কোচবিহার জেলা আইএনটিইউসির সহসভাপতি পার্থ মল্লিককে উদ্দেশ্য করে গুলি চালানোর অভিযোগ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বেঙ্গল সাফারি জেলা বাঘের সচিনের। রাতের অন্ধকারে দোকান ভাঙচুরের অভিযোগ তুফানগঞ্জের রানীহাট বাজারে।
কৃষ্ণ জাতীয় সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত তিন। এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। আগে ভাগে সবার আগে।